বন্ধুরা, এরই সঙ্গে আমরা চলে আসলাম কোর্সের থার্ড পার্টে। এই থার্ড পার্টে আমরা কথা বলবো উইন উইন সিচুয়েশন নিয়ে এবং ভ্যালু ক্রিয়েশন নিয়ে। অর্থাৎ কীভাবে একটা নেগোসিয়েশনে এমন একটা জায়গায় চলে আসা যায় যেখানে দুই পক্ষেরই মনে হবে যে তারা এই ডিলটি থেকে বেটার টার্মস পাচ্ছে বা তারা এই ডিলটি থেকে উইন করছে। প্রথমত, আমরা উইন উইন সিচুয়েশনের অনেকগুলো ফ্যাক্টর বলে ফেলেছি। প্রথম ফ্যাক্টরটি নিয়ে আমরা অলরেডি কিছুটা আলোচনা করেছি, সেটি হচ্ছে কোনো একটা ইস্যুকে বা কোনো একটা নেগোসিয়েশনকে একটা মাল্টি ইস্যু নেগোসিয়েশনে কনভার্ট করা। তার মানে হচ্ছে কোনো একটা নেগোসিয়েশন আমরা যখন করব, তখন নেগোসিয়েশন শুধুমাত্র কোনো একটি স্পেসিফিক টার্মের মধ্যে যদি আমরা লিমিটেড না রাখি। আমরা এক্সাম্পল হিসেবে বলেছি, যদি আমরা কোনো একটা জবে নেগোসিয়েশনে যাই, শুধুমাত্র আমাদের নেগোসিয়েশন পয়েন্টটা যাতে স্যালারি নিয়ে না হয়, স্যালারি ছাড়াও আমাদের অন্যান্য নেগোসিয়েশন পয়েন্ট হতে পারে, যে আমাদের জব লোকেশন নিয়ে হতে পারে, ফ্লেক্সিবিলিটি নিয়ে হতে পারে, অটোনমি নিয়ে হতে পারে, ইন্ডিপেন্ডেন্স নিয়ে হতে পারে, কিংবা অন্যান্য জবের সেক্টর বা অন্যান্য জবের অ্যামেনিটিস বা সুবিধা সমূহ নিয়ে হতে পারে। আর উইন উইন সিচুয়েশন করার সেকেন্ড ফ্যাক্টরটি হচ্ছে রিভিলিং ইওর ইন্টারেস্ট। রিভিলিং ইওর ইন্টারেস্ট বলতে বোঝায় তুমি অপর পার্টিকে বা তোমার নেগোসিয়েটিং পার্টিকে তোমার ইন্টারেস্টগুলো সম্পর্কে বলা। আমরা এর আগে কথা বলেছি যে ইন্টারেস্ট বেসড নেগোসিয়েশন পাওয়ার বেসড নেগোসিয়েশন বা রাইটস বেসড নেগোসিয়েশন থেকে অনেক ভালো কাজ করে। অর্থাৎ বল প্রয়োগ করে যে নেগোসিয়েশন করা হয় কিংবা অধিকার ভিত্তিক যে নেগোসিয়েশন করা হয় তার থেকে ইন্টারেস্ট বেসড বা এমপ্যাথি বেসড, অর্থাৎ তুমি কোন জায়গা থেকে আসছো এবং তুমি কেন নেগোসিয়েট করছো সেটি যদি তুমি অপর পার্টিকে ব্যাখ্যা করো, তাহলে রিসার্চে দেখা গেছে যে অন্যান্য নেগোসিয়েশন থেকে এই নেগোসিয়েশন প্রায় 10% বেশি কাজ করে। তৃতীয় যে কাজটি তোমরা করতে পারো সেটা হচ্ছে কি, এমন একটি নেগোসিয়েশন মাইন্ডসেট ধরে রাখা যেটি এই দুটো বাকেটের মধ্যে পড়ে, যে এক, হয়তো তুমি টাফ বাট তুমি ফেয়ার, অর্থাৎ তুমি একজন কঠিন মনের অধিকারী বা হচ্ছে কি তুমি নেগোসিয়েশনের ক্ষেত্রে হয়তো তোমাকে টাফ মনে হতে পারে কিন্তু তুমি ফেয়ার, অর্থাৎ তুমি জাস্ট প্রাইসটা দাও, অথবা তুমি নাইস বাট ফেয়ার। এখানে যে কমন ব্যাপারটি রয়েছে সেটি হচ্ছে ফেয়ারনেস। নো ম্যাটার ইউ আর টাফ, নো ম্যাটার ইউ আর নাইস, তোমার হয়তো নেগোসিয়েশনটা ফলো থ্রু করবে কিন্তু তোমাকে যে জায়গাটাতে কাজ করতে হবে সেটা হচ্ছে ফেয়ারনেস। অপর পার্টি যদি বোঝে যে তুমি কোনো আনফেয়ার ভ্যালুকে তুমি অ্যাকসেপ্ট করবে না, তখন কিন্তু তারা কিন্তু তোমার সঙ্গে একটা ফেয়ার নেগোসিয়েশনে যেতে পারবে। সুতরাং উইন উইন সিচুয়েশন ক্রিয়েট করার জন্য তোমার এই দুটি মাইন্ডসেট সবসময় হোল্ড করা দরকার। ইদার তুমি টাফ বাট ফেয়ার, বাট অ্যাট দ্য সেম টাইম ইউ ক্যান বি নাইস, অলসো ইউ ক্যান বি অর ইউ হ্যাভ টু বি ফেয়ার। এখানে যে দুটি মাইন্ডসেট কাজ করবে না সেটি হচ্ছে তুমি লায়ার হতে পারবে না, অর্থাৎ তুমি মিথ্যা কথা বলতে পারবে না, তুমি মিসরিপ্রেজেন্ট করতে পারবে না ফ্যাক্টগুলোকে, এবং তুমি ম্যানিপুলেটেড হতে পারবে না, অর্থাৎ তুমি মিথ্যা তথ্য দিয়ে বা ইমোশন দিয়ে তুমি মিসলিড করে নেগোসিয়েটটা উইন করতে চাইবে না। এটি হলে যেটি হবে, আমরা আগের ভিডিওতে কথা বলেছি যে তোমার রেপুটেশনের একটা লস হয়ে যাবে, এবং রেপুটেশনের লস হয়ে গেলে তোমার ফিউচার নেগোসিয়েশনের ক্ষেত্রে তোমাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। সুতরাং বন্ধুরা, তোমরা সবসময় নেগোসিয়েশনের ক্ষেত্রে চিন্তা করবে যে কীভাবে কনফ্লিক্টটাকে ডিএসকেলেট করা যায়, কীভাবে উইন উইন গ্রাউন্ড ক্রিয়েট করা যায়। এর জন্য তোমার ইন্টারেস্ট রিভিল করা প্রয়োজন, এই জন্য তোমার আরও যদি করার প্রয়োজন একটি টাফ বাট ফেয়ার মাইন্ডসেট অথবা নাইস বাট ফেয়ার মাইন্ডসেটে তোমার চলে যাওয়া প্রয়োজন, এবং হচ্ছে অ্যাভয়েড করা যেটি দরকার সেটি হচ্ছে লায়ার অ্যান্ড ম্যানিপুলেটর, এইটা একটা, এই মাইন্ডসেটে কখনো নেগোসিয়েট করতে যাবে না। এবং অ্যাট দ্য সেম টাইম ক্রিম পাফ বা হচ্ছে যে তোমাকে ওভার রুল করতে পারে বা ওভার এম্পাওয়ার করতে পারে বা খুব উইক জায়গা থেকে তুমি নেগোসিয়েট করবে না। আমরা আশা করি তোমরা উইন উইন নেগোসিয়েশনের জন্য এখন আরও অনেক বেশি স্ট্র্যাটেজিক্যালি ইকুইপড। আমরা পরের ভিডিওতে আলোচনা করবো ভ্যালু ক্রিয়েশন নিয়ে।